Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Iha cancer er karon. খুব বেশি হলে মরে যাব তুই যতই বল আমি আর ও বাড়িতে ফিরে যাব না আচ্ছা আপনার কি মনে হয় বলুন তো মধুকে কি কিডন্যাপ করা হয়েছে তাহলে এতক্ষণে কিডন্যাপারের ফোন এসে যেত তাহলে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না তবে তবে বাদ দিন একটা সত্যি কথা বলবেন সত্যি কথা কি আমরা মধুকে ফিরে পাবো তো মানে মধু ফিরে আসবে তো ফিরে আসতে তো উনি বাধ্য উনি না চাইলেও আমি ফিরিয়ে আনবো 98-38-503 আর যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন মধুকে ফিরে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি আপনি ভাবুন ভাববো কি ভাববো মধুরিমার সম্বন্ধে এমন কিছু কথা যা আপনি আমাকে এখনো পর্যন্ত জানাননি মিস করে গেছেন মিস করে গেছি আমি এখনো কিছু বলার দরকার নেই আপনি ভাবুন সারা দিন সারা রাত ধরে অনেক ভাবুন যত তাড়াতাড়ি আপনি ইনফরমেশন দিতে পারবেন আমি তত তাড়াতাড়ি ওনাকে খুঁজে ফেলতে পারবো আর কিছু মনে পড়লে অবশ্যই আমাকে ফোন করবেন ওকে হুম
ভাবন 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 ঠাকুরিকা ভাবছি তো আহ কি হলো কি যে করিস না এক এক সময় খুব ভয় পেয়ে গিয়েছিলাম হ্যালো ও হ্যাঁ বলুন বলছি একটা জিনিস ভেবেছি আপনার সঙ্গে কি আজকে দেখা করা যাবে আজ ওকে ওইখানেই তো হ্যাঁ ওই সময় ওকে এই কাকে ফোন করলি রে আব কেউ না মানে তোরা চিনিস না বাবা সে কে রে তুই চিনিস অথচ আমরা চিনি না বললাম তো তোরা চিনিস না আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি আসলাম কি ব্যাপার বলতো তোর কি মনে হচ্ছে ঠিক বুঝতে পারছি না কি সব ভাবনা চিন্তার কথা বলছিল না হ্যাঁ আমাদেরকে এখন এটাই দেখতে হবে কে কাকে ভাবাচ্ছে সে রিমিকে নাকি রিমি তাকে বলুন কি বলবেন বলছিলেন মথুর নিখোঁজের ব্যাপারটা যদি আমরা নিউজপেপার টিভি বা অন্য কোনো মিডিয়ায় দিয়ে দিই তাহলে কেমন হয় সেটা সম্ভব নয় সম্ভব নয় কেন কারণ মিস্টার চৌধুরী চান না তাই মিস্টার চৌধুরী মানে মধুর বাবা হ্যাঁ মিডিয়াতে খবর দেওয়ার কথা আমিও ভেবেছিলাম আর সেই বিষয়ে আলোচনা করার জন্য কাল আমি ওনাদের বাড়িতেও গিয়েছিলাম মিডিয়াতে দিতে চাইছেন দিন আমি কাল সব ব্যবস্থা করছি আমার কিন্তু একটু আপত্তি আছে দেখুন অফিসার আপনি অন্য কোনো একটা উপায় বের করুন এই মিডিয়াকে খবর দেওয়াটা আমাদের পক্ষে কিংবা মধুর পক্ষে কিন্তু একদম ভালো হবে না দেখুন দেখুন আমি আপনাদের ভালো মন্দ বর্তমান ভবিষ্যৎ এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না আমি এসেছি অফিসার মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ দাদা আপনি কেন মাথা গরম করছেন দাঁড়ান না আমি ওনাকে একটু বুঝিয়ে বলছি দেখুন অফিসার আমি বলছিলাম যে বিক্রম চৌধুরীর মেয়ে এতদিন ধরে নিখোঁজ এই কথাটা মিডিয়ার মাধ্যমে যখন সকলে জেনে যাবে সেটা কি মধু কিংবা দাদার পক্ষে কি সম্মানের হবে তাই তো এত সব তো আমি ভেবে দেখেছি না না অফিসার এটা করা যাবে না কিন্তু অফিসার মধুর মা মারা যাওয়ার পর থেকে এরাই ওর বাবা মা সব কিছু শুধু তাই নয় ওনাদের একমাত্র ছেলের সঙ্গে মধুর বিয়ে হবে তাই মধুর ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব এদেরই আর একটা কথা বলতে আমার বাধা নেই একটু লজ্জাও নেই যে আমার থেকেও মধুর ওপর ওদের অধিকার অনেক অনেক বেশি অফিসার আপনার কথা রাখতে পারলে আমার ভালো লাগতো বাট আই এম সরি তবে একটা ব্যাপার ভাবুন আপনারা আমার চিন্তা ভাবনায় কি মিল তাই না কি রকম এই যে ধরুন যে জিনিসটা আপনি কালকে ভেবেছেন সেটা আজকে হলো আমি ভেবেছি তো এটা খুবই সাধারণ ব্যাপার আপনার বাকি দুই বন্ধুদের জিজ্ঞেস করুন এখন কি করা উচিত ওরাও একই উত্তর দেবে আপনি বলেছিলেন তাই ভেবেছি কোথায় আমাকে থ্যাঙ্কস জানাবেন আপনাকে তো আমি এসব কথা ভাবতে বলিনি আপনাকে আমি বলেছিলাম যাই হোক আমার আর বেশি সময় নেই আপনি কি এখন মেসে ফিরবেন না আমি এখন পার্কে যাব
যাবেন আমার সঙ্গে? আমি পার্কে? কেন? কেন? হাওয়া খেতে? সারাদিন ঘুরে ঘুরে ওটা অনেক খাওয়া হয়, ওটা খেতে আর পার্কে যেতে পারছি না। আসি। এই রামঘুরুরের ছানা তোর কথা বুঝবে না রিনি, আচ্ছে বরং তুই পার্কে বসে ভজন গা। আমি এখন পার্কে যাব, যাবে না আমার সঙ্গে? আমি পার্কে? কেন? কেন? হাওয়া খেতে? আপনারা আমার চিন্তা ভাবনায় কি মিল, তাই না? যে জিনিসটা আপনি কালকে ভেবেছেন সেটা আজকে হলো আমি ভেবেছি তো। রাউন্ডে এসেছিলেন? হ্যাঁ। আমি এখানে দাঁড়িয়ে আছি আর সিগারেট ফুঁকে সময় নষ্ট করছি। আপনি কিছু বললেন? হ্যাঁ না তো, কোথায় কিছু বলিনি। বসুন না, আসুন আসুন বসুন। আপনি কি সবসময় এরকম? কিরকম? এই যে কিরকম চুপচাপ গম্ভীর। গম্ভীর কিনা বলতে পারবো না। হ্যাঁ, তবে প্রয়োজনের বেশি কথা বলার অভ্যেস আমার কোনোদিনই নেই। প্রয়োজনের বেশি কথা বলেন না তো পুলিশে চাকরি করেন কি করে? আপনার বোধহয় জানা নেই যে পুলিশের চাকরিটা আর যাই হোক সেলসম্যানের মতো নয়, যে অকারণে বকবক বকবক করে যেতে হবে। আর পার্সোনাল লাইফে সেখানে কি করেন? পার্সোনাল লাইফ? হ্যাঁ, মানে যেমন ধরুন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অন্য কেউ? কেউ নেই, কেউ না। জন্ম দিয়ে মা মারা গেছিলেন, আর বয়স যখন 9-10 তখন বাবা। তারপর থেকেই অবহেলা অনাদরে মানুষ হয়েছি। আর বন্ধু বান্ধব, আমার সাথে কেউ কোনোদিনও বন্ধুত্ব করেনি, আর আমিও বন্ধুত্ব করার জন্য কাউকে বিরক্ত করিনি। আপনার ভাবতে খুব অবাক লাগছে না যে এই বিশাল পৃথিবীতে আমি একজন মানুষ যার আপনজন বন্ধু বান্ধব বলতে কেউ নেই? একাই পথ চলে যাচ্ছে, হয়তো একদিন একাই পথে হারিয়ে যাব। কিন্তু হারিয়ে যাওয়া তো জীবনের ধর্ম নয়, মানুষ তো নতুন নতুন সম্পর্ক করতে চায়, পথ চলার সাথী খুঁজে নিয়ে ঘর বাঁধতে চায়। ঘর? হ্যাঁ, সরকারের দেওয়া একটা ঘর অবশ্য আছে। বিশেষ কোনো ফার্নিচারের ব্যবস্থা না থাকলেও ওখানে ঘুমনের ব্যবস্থা তো অন্তত আছে। যদি কখনো সুযোগ পাই একটু ঘুমিয়ে নি, আবার প্যাক করে বেরিয়ে আসি। প্যাক করে কেন? হয়তো থানায় গিয়ে শুনতে হবে আমার ট্রান্সফার হয়ে গেছে। 8 বছরের চাকরিতে 12 বার ঠিক এইভাবেই আমার ট্রান্সফার হয়েছে। এবার বলুন, যার জীবনে ঘরের প্রয়োজন এইটুকু, তার কি ঘর বাঁধার কথা ভাবা উচিত? আর তাছাড়া? তাছাড়া ঘর বাঁধার কথা তো আর একা একা ভাবা যায় না।
আমার দেরি হয়ে যাচ্ছে, আসি। চলুন, আমিও যাব। আপনি আপনি কোথায় যাবেন? প্রত্যেকদিন আপনি আমাকে যেখানে ছেড়ে দেন সেখানে। মেসে এত তাড়াতাড়ি চলে যাবেন? হ্যাঁ, এখানে যে কাজ করা ছিল সেটা হয়ে গেছে, তাই এখানে আর থাকতে ভালো লাগছে না। না মানে আপনার কি আমাকে পৌঁছে দিতে কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি শুধু বলছিলাম যে কথাটা কি যেতে যেতে বলা যাবে না? আপনার তো দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, চলুন। কিছুই মাথায় থাকে না? হ্যাঁ, ডিউটি ছাড়া আমার আর কিছুই মাথায় থাকে না। তা খাওয়া দাওয়া ঘুমানো সেগুলো মাথায় থাকে, নাকি ডিউটি করতে গিয়ে সেগুলোও ভুলে যান? ওগুলো আবার এমন জিনিস, আমি ভুলে গেলেও ওরা ভুলে না। আর চলুন, দেরি হয়ে যাচ্ছে। তুমি স্বপ্ন নাকি আলিয়া, বুঝি ছুঁয়ে যাওয়া এই হাওয়া। শুভ আসছে? হ্যাঁ, ও তো কাল রাত্রে আমাকে ফোন করেছিল। এরে, এ তো আরেক বিপদ। বিপদ? কিসের বিপদ? কিসের বিপদ মানে, শুভ এসে যখন জানতে চাইবে মধু কোথায়, কি জবাব দেবে? দাদা, শুভ কি বাইরের লোক? ও তো আমাদেরই ছেলে, তবে সত্যি কথাটাই বলা হবে। তোমায় কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো, ওকে? হ্যালো মিস্টার চৌধুরী, আমি অশ্বিত দেবীপুর বলছি। মিস মধুরিমার একটা গুড নিউজ আছে। মধুরিমা? নিউজ? কি নিউজ? মধুরিমাকে পাওয়া গেছে। কি বললেন, পাওয়া গেছে? হ্যাঁ। কোথায়? দেবীপুরের সরকারি হাসপাতালে। মেসে ফেরার পথে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়, ওনার কোনো জ্ঞান ছিল না, আজই ওনার জ্ঞান ফিরেছে। খবরটা পেয়ে আমি আপনাকে ফোন করছি। এটা শুধু সুখবর নয়, মনে হচ্ছে আপনি আমাদের আমাদের জীবন ফিরিয়ে দিলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। মেনশন নট মিস্টার চৌধুরী। থ্যাংক ইউ ভেরি মাচ। অলরাইট মিস্টার চৌধুরী, ওকে ওকে বাই। দাদা, আমার মন একদম মানছে না, মধুর খবর যখন পাওয়াই গেছে, চলো না আমরা সকলে মিলে মধুর কাছে যাই। Thank you.
আপনি কি সবসময় পার্কের ভেতর দিয়ে যাতায়াত করেন? না, সেরকম নয়। আসলে অফিস যাওয়ার সময় তাড়াহুড়ো থাকে, তাই এটা শর্টকাট। ও, তার মানে আপনি শর্টকাটে বিশ্বাস করেন? আমি করি না। মানে আপনি সেদিন বলছিলেন না, আপনার আর আমার চিন্তা ভাবনায় অনেক মিল আছে। একদমই নেই, আমি শর্টকাট পছন্দ করি না। আর আপনি? ও তাই, তাহলে আপনিও তো সেদিন বলেছিলেন যে ডিউটি ছাড়া নাকি আপনার আর কোনো কিছুই মনে থাকে না, কিন্তু এখন তো দেখছি আপনার সবই মনে থাকে। আসলে আমার জীবনে মনে থাকার মতন কখনো কিছু ঘটেনি তো, তাই হয়তো মনে থেকে গেছে। আপনি না মানুষটা ভীষণ জটিল, দেখলে বোঝা যায় না। আমি তো ভাবতাম। ও, তার মানে আপনি আমার সম্বন্ধে ভাবেন? আমার না অফিসে দেরি হয়ে যাচ্ছে, চলুন তাহলে যাওয়া যাক। আমাকে ভুলে যাওয়ার কথা? পারবেন, চোখ বন্ধ করলেও আমাকেই দেখতে পাবেন, আর চোখ খুললেও আমাকেই। শিশে এক ঝর্ণা তুমি, মেঘ হয়ে খোঁজে বেড়াই যে আমি, নিপরিদের দেশে তুমি কোথাও, সোনালি ডানাতে হও যে উধাও। তাই ছেড়া আজ মিশে যায় কবিতায়, বুঝি খুশিরা বৃষ্টি হয়ে ঝরে যায়, রামধনু স্বপ্ন নাকি হালেয়া, বুঝি ছুঁয়ে যাওয়া এ হাওয়া। ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গেল, আমার ট্রান্সফার হয়ে গেছে, আমি কালই দেবীপুর ছেড়ে চলে যাচ্ছি। ও, তাহলে আবার কবে দেখা হবে? হয়তো কোনোদিনই না। আর তাছাড়া পুলিশের সাথে দেখা হওয়ার কথা বলছেন, ভয় লাগছে না? না, এখন আর ভয় লাগে না, এখন ভালো লাগে। 98-38-503। আচ্ছা, আপনি যে 98-38-503 বলেন, এটা কি? আমার মোবাইল নাম্বার। আপনাকে সেদিন বললাম না, ডিউটি ছাড়া আমি প্রায় সব ভুলে যাই, তাই মোবাইল নাম্বারের মতন জরুরি জিনিস যাতে না ভুলে যাই তাই সবসময় মনে করে নিই। আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন না, আমি সবসময় আপনার পাশে থাকব। আপনি যখন যা ভুলে যাবেন আমি আপনাকে মনে করিয়ে দেব, আর আপনার থাকার জায়গাটাকে আমরা দুজনে মিলে ঘর বানাবো। পুলিশের সাথে ঘর বানাতে চাইছেন, পরে আফসোস করবেন না তো, অনেক কষ্ট পেতে পারেন। জীবনে প্রথমবার ঘর বাঁধার স্বপ্ন দেখেছি তো, সেটা ভেঙে গেলে সত্যি খুব কষ্ট পাব। 94-33-96-6-9-96। এটা আবার কি? আমার মোবাইল নাম্বার। Thank you.
চুপি বলি শোনো তুমি আমি দুজনাই চুপি চুপি বলি শোনো তুমি আমি দুজনাই এমন হারাতে চাই মেঘের ওই কিনারায় ভালোবাসায় শুধু ভালোবাসায় ভালোবাসায় শুধু ভালোবাসায় নিরলোকে আসি মন আজি নিরালায় নিরলোকে আসি মন আজি নিরালায় হারিয়ে যাই চলো তুমি আমি দুজনাই ভালোবাসায় শুধু ভালোবাসায় শুধু ভালোবাসায়।